এটা এটা একর একর অর্ধ আর 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 আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো কর্তাকে নিতে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে। আজ বানাবো স্মোকি মাটন কষা। যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে লাল লাল লিচু, তালশাঁস। আর সকালবেলায় উঠে আমাদের দিকটা বাজারে ভর্তি, চারিদিকে শুধু সবজি লক লক করে। আমার না পুরো সবজি দেখলে এত লোভ লাগে। তো ডিম্পির বাবাকে বলছি তুমি গাড়িটা চালাও, আমি সবজি দেখতে দেখতে যাই। তো চলো আমি একটা আমার ফেভারিট দোকানদারের কাছে নিয়ে যাব, কত শাক সবজি নিয়ে আসবে চলো তোমাদের দেখাই। আমি নাম বলেছি শুনে বলো বলো। কুই শাক, কুই শাক, লাল শাক, সাদা শাক, লটি শাক, পাইল। আচ্ছা, এটা লটি শাক, ওটা পালং শাক, এটা কলমি শাক, এটা পালং শাক, কুমড়ো শাক, এটা লটি কি শাক। আচ্ছা, লাউ ডগা, কুই শাক, এই কত মিষ্টি কুমড়ো ঝিঙে, এটা লাউ ডগা। আর নাই বাবা, এক ফুল নি, আরে ওটা খাবে লোক নাই। আর নাই এক ফুল নি, এটা কাটি, এখন এক বড় তো দিতাম। এ তো হলো সবজি বাজার, ফল বাজার। আসার সময়তে মাংস কিনে নিয়ে এসেছি, মাংস কিনেছি, মাছ কিনেছি। মাছটা হবে কালকে রান্না করব, আর মাংস হবে আজকে। রিম্পির বাবা যদি একবার দোকানে বসে পড়ে বাস, ও তো আর বাজার করে দেবে না সব সময়। ওই জন্য বাজারটা হয় আমার প্রায় দু তিন দিনের জন্য। তার এই পেঁয়াজকে যদি তোমরা খানিকক্ষণ কেটে, মানে মাথাটা আর পেছনটা কেটে যদি খানিকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখো, তারপরে যদি পেঁয়াজকে কাটো, কিন্তু সহজে চোখ জ্বলে না। এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমি নিয়ে এসেছি আশ্রমাতন মাটন। রিম্পি বললো মা আজ কিন্তু কবজি ডুবিয়ে খাবো। বললাম বেশ, তবে তাই হবে। তো মাটনকে আমি প্রথমে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, কারণ এই কাঁচা লঙ্কাতেই কিন্তু আমি রান্না করব, দিয়েছি একটা টমেটো কুচি আর চার চামচ মতন টক দই। এবার দেবো মিট মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু কোনো ঝাল হয় না, এটা শুধুমাত্র রঙই তৈরি করে। মাটনে না ঠিক রঙটা পারফেক্ট না হলে সঠিকভাবে খেতে ইচ্ছা করে না। তো পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, আর দিলাম হলুদ। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে একে ফেলে রাখবো। ততক্ষণে আমি ধরিয়ে নেব কাঠের উনুন। এই কাঠের উনুনটা মালা দিদি বানিয়ে দিয়েছে, কারণ কদিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল এরকম স্মোকি মাটন। দারুণ হয় কিন্তু। গ্যাসের রান্না একটা অন্যরকম ফ্লেভার, আর কাঠের রান্না কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকমের রান্না হয়। আজকে মাছের ফুচকাটা আমার গায়ে পড়বে। তো
পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আরেকটু তেল দিয়ে, খুব বেশি তেল কিন্তু আমি রান্নায় ব্যবহার করি না, দেখো আমার তেল একদমই অল্প, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি ওই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। আর কিন্তু কোনোই কাজ নেই, এখন শুধু ঘুরে ফিরে আসো আর একবার করে এসে খুন্তিটা নেড়ে দিয়ে যাও। কাঠের জালও কিন্তু বেশি লাগে না, খুব অল্প আঁচে ধিক 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 করে রান্না হয়েছে, এত ভালো একটা ফ্লেভার এনেছে, পুরো স্মোকি, জাস্ট ওয়াও রান্নাটা হয়েছিল। আইটা আইটা একর একর অর্ধ অর্ধ আর 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 সব মিটে কটা দিয়ে দিল, দিয়ে দিও না, ওইটা দাও ওইটা দাও ওই কোন একটা, হ্যাঁ দাও 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 দাও, হ্যাঁ ঠিক হ্যাঁ, আপ তুম আলু ডাল সকতে হো। আলু আমার আগেই ভেজে রাখা ছিল, মাটন বা চিকেন যাই বলো না কেন আলুটা আমার সবচেয়ে বেশি প্রিয়। এইবার গরম জল করে নিয়েছি, অল্প অল্প করে জল দিচ্ছে আর একটু একটু করে খুন্তি নেড়ে নেড়ে রান্না হচ্ছে। দেখো কি সুন্দর একটা রং এসছে, দেখেই খেতে ইচ্ছা করছে না? তো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার এর উপরে ওই যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। কালারটা দেখেছো, পুরো কষা, মানে এখানে কিন্তু আর কোনো আগুন নেই, পুরো আগুন নিভে গেছে। আমি ওইভাবেই কড়াইটাকে চাপিয়ে রেখে দিয়ে এদিক ওদিক ঘুরছিলাম, আর ওই যে একটা কাঠের যে একটা স্মোকি একটা আঁচ একটা ব্যাপার, দেখবে ছোটোবেলা যখন আমরা পিকনিক করতাম ওই একটা আঁচের গন্ধ ওই খাবারের মধ্যে যেত, ওই জন্য না তখনকার পিকনিকের এত ভালো একটা টেস্ট আসতো। তো কর্তামশাই চলে এসছে, ও আর একটুও দাঁড়াবে না, দোকান থেকে এসে সে আর একটুও দাঁড়াতে পারে না, সঙ্গে সঙ্গে তাকে খেতে দিতে হবে। তো তাকে আমি খেতে দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, কিন্তু যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আমি এখানেই শেষ করবো, টাটা।